আটটাকে দশটা ফোটার পরে একটু বোধহয় গ্যাপ, ওই তখন তাড়াতাড়ি মানে নেমে এসে গাড়ির মধ্যে উঠলাম। যখন আমি গাড়িতে উঠছি তখন গাড়িতে গুলি। বর্তমান প্রধানমন্ত্রী এবং তৎকালীন বিরোধী দলীয় নেত্রী শেখ হাসিনাকে হত্যার উদ্দেশ্যে চালানো গ্রেনেড হামলা ছিল বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের অন্যতম কলঙ্কজনক অধ্যায়। দুর্ভাগ্যজনকভাবে এই হত্যা চেষ্টার মামলা নিয়ে ঢিলেমি চলে। তৎকালীন সরকার নানা উপায়ে তদন্ত বিপথেও নেয়। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, লাইক কমেন্ট ও শেয়ার দিয়ে অন্যকেও দেখার সুযোগ করে দিবেন। 2004 সালের 11 আগস্ট ঢাকায় আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলা চালিয়েছিল হরকাতুল জিহাদ নামের আল ইসলামী হুজির জঙ্গিরা। মুফতি হান্নানের নির্দেশনায় ওই আক্রমণে সরাসরি অংশ নেয় প্রশিক্ষিত 12 জঙ্গি। হামলায় মহিলা আওয়ামী লীগের সভানেত্রী আইভি রহমান সহ 22 জন নিহত হন। আহত হয় আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা সহ প্রায় 300 নেতাকর্মী ও সমর্থক। নারকীয় ওই হামলার পরিকল্পনার সঙ্গে যুক্ত ছিলেন তৎকালীন বিএনপি জামায়াত জেড সরকারের উপমন্ত্রী আব্দুস সালাম পিন্টু। পিন্টুর ভাই হুজি নেতা মাওলানা তাজউদ্দিন এই আক্রমণের জন্য আরজেস গ্রেনেড সরবরাহ করেছেন বলে তদন্তে বেরিয়ে এসেছে। মামলার তদন্ত সংশ্লিষ্ট সিআইডি সূত্রগুলো জানায়, মুফতি আব্দুল হান্নান সহ গ্রেপ্তার হওয়া তার ভাই ও হুজি নেতা মফিজুর রহমান ওরফে অভি, আবুল কালাম আজাদ বুলবুল, শরীফ শহীদুল ইসলাম ওরফে বিপুল, মাওলানা আবু সাইদ ওরফে ডাক্তার আবু জাফর, জাহাঙ্গীর আলম, হোসাইন আহমেদ ওরফে তামিম, আরিফ হাসান ওরফে সুমন, রফিকুল ইসলাম গাজী ওরফে সবুজকে জিজ্ঞাসাবাদ, আদালতে দেওয়া তাদের স্বীকারোক্তিমূলক জবানবন্দি ও অন্যান্য তথ্য প্রমাণের ভিত্তিতে সিআইডি নিশ্চিত হয়েছে শেখ হাসিনা সহ শীর্ষস্থানীয় নেতাদের হত্যা করে আওয়ামী লীগকে নেতৃত্ব সুযোগ করাই ছিল ওই আক্রমণের মূল লক্ষ্য। 1975 সালের 15 আগস্টের পর এটা ছিল আওয়ামী লীগের উপর সবচেয়ে পরিকল্পিত ও বড় আঘাত। 2005 সালের 1 অক্টোবর মুফতি হান্নানকে ঢাকার বাড্ডা থেকে গ্রেপ্তার করা হয়। যেহেতু জিজ্ঞাসাবাদ সেল সহ মামলার তদন্তকারীদের কাছে তিনি 21 আগস্ট গ্রেনেড হামলার পরিকল্পনা ও তা কারা কিভাবে কার্যকর করেছে তার বিবরণ দেন। পরিকল্পনা ও হামলা হয় যেভাবে মুফতি হান্নান সহ জঙ্গিদের দেওয়া তথ্য ও গোয়েন্দা সূত্র মতে, 2000 সালে হুজির মজলিসে শুরার সভায় শেখ হাসিনাকে হত্যার সিদ্ধান্ত হয়। জিজ্ঞাসাবাদে মুফতি হান্নান জানান, সেই ধারাবাহিকতায় 2004 সালের 19 আগস্ট সন্ধ্যার দিকে রাজধানীর পশ্চিম বাড্ডায় একটি বাসায় সংগঠনের সদস্য আহসান উল্লাহ কাজল, আবু জান্দাল, ফরিদপুরের মুরসালিন ও মুক্তাকিন, খুলনার মাওলানা লিটন সহ তিনি বৈঠক করেন। ওই বৈঠকে 21 আগস্ট বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের সমাবেশে হামলার বিষয়ে আলোচনা হয়। বৈঠক থেকে মুফতি হান্নান টেলিফোনে ফরিদপুরের কামাল উদ্দিন শাকের, আব্দুর রহমান, যশোরের মাওলানা মুনিরুল ইসলাম মদিনা, মাওলানা রুস্তম আহমেদ ও মুফতি আরিফ বিল্লাহকে বিষয়টি জানান এবং তাদের ঢাকায় আসতে বলেন। অবশ্য তারা ঢাকায় আসেননি। মাওলানা আবু সাইদ ওরফে ডাক্তার জাফর সন্ধ্যার পরে এসে ওই বৈঠকে যোগ দেন। পরিকল্পনার কথা শুনে তিনি বলেন, এই ধরনের হামলার জন্য প্রশিক্ষণপ্রাপ্ত লোক দরকার, কিন্তু এ মুহূর্তে আমার কাছে লোক নেই। কাজল জানান, লোক পাওয়া যাবে, এজন্য ইসলামিক ফাউন্ডেশনের আনস সাহেব ও খেলাফত মজলিসের সাংসদ মুফতি শহীদুল ইসলামের সঙ্গে কথা বলুন। পরে কাজল টেলিফোনে আনসের সঙ্গে কথা বলেন এবং এই কাজে তার সহযোগিতা চান। আনস সাহেব তাকে উনার মোহাম্মদপুরের বাসায় যেতে বলেন। পরদিন কাজল ওই বাসায় গিয়ে তার সঙ্গে কথা বলেন এবং একই দিন মুফতি শহীদুলের সঙ্গেও দেখা করেন। হামলা পরিকল্পনা চূড়ান্ত করতে পরদিন 20 আগস্ট সকালে একই বাসায় মুফতি হান্নান, আবু সাইদ, লিটন, কাজল ও আবু বকর আবারও বৈঠকে বসেন। কারা কারা হামলায় অংশ নেবে সেখানে তার তালিকা তৈরি করা হয়। বৈঠকে হামলার জন্য অস্ত্র ও টাকা পয়সার ব্যবস্থা আছে কিনা জানতে চাইলে কাজল জানান, গ্রেনেড আছে, টাকার ব্যবস্থাও হবে। আদালতে মুফতি হান্নান বলেছেন, এর আগে ওই দিনই তিনি তখনকার উপমন্ত্রী পিন্টুর ধানমন্ডির বাসায় বৈঠক করেন। ওই বৈঠকে অন্যান্যের মধ্যে পিন্টুর ভাই মাওলানা তাজউদ্দিন, হুজি ঢাকা মহানগর সভাপতি মাওলানা আবু তাহেরও উপস্থিত ছিলেন। ওই বৈঠকে মাওলানা তাজউদ্দিন আক্রমণের জন্য তার কাছে গ্রেনেড হস্তান্তর করেন এবং পিন্টু 20,000 টাকা দেন মুফতি আহসান উল্লাহ কাজলের হাতে। হামলার আগের দিন 20 আগস্ট কাজল ও আবু জান্দাল বঙ্গবন্ধু এভিনিউয়ে গিয়ে এলাকা পর্যবেক্ষণ করে আসেন। 21 আগস্ট সকালে একই বাসায় উল্লিখিত সবাই এবং হামলায় অংশ নেয়ার জন্য নির্বাচিতরা একত্র হন। সিদ্ধান্ত হয় মোট 12 জন হামলায় অংশ নেবে। এতে কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করবেন কাজল ও আবু জান্দাল। এরপর বাড্ডার ওই বাসায় তারা সবাই একসঙ্গে জোহরের নামাজ পড়ে দুপুরের খাবার খান। সেখানে তারা সর্বশেষ বৈঠক করেন, মাওলানা সাইদ জিহাদ বিষয়ক বয়ান করেন। তারপর মুফতি হান্নান হামলার জন্য নির্বাচিত বড়জনের হাতে 15টি গ্রেনেড তুলে দেন। সিদ্ধান্ত অনুযায়ী আসরের নামাজের সময় সবাই যার যার মতো গিয়ে গোলাপ শাহ মাজারের কাছে মসজিদে মিলিত হয়। সেখান থেকে তারা সমাবেশে মঞ্চ হিসেবে ব্যবহৃত ট্রাকটির চারপাশে অবস্থান নেয়। শেখ হাসিনার বক্তব্য শেষ হওয়ার পর পর আবু জান্দাল প্রথম গ্রেনেড ছুড়ে মারেন। তারপর অন্যরা একে একে গ্রেনেড হামলা চালিয়ে যার যার মতো এলাকা ছেড়ে চলে যায়। এই মামলায় পরে আরও 7 জঙ্গি আদালতে স্বীকারোক্তিমূলক যে জবানবন্দি দিয়েছে তাতেও হামলা সম্পর্কে এরকম তথ্য বক্তব্য উঠে আসে। এছাড়া সিলেটে ব্রিটিশ হাইকমিশনারের ওপর গ্রেনেড হামলা মামলার অভিযুক্ত আসামি শরীফ শহীদুল ইসলাম ওরফে বিপুল ও গোয়েন্দাদের জিজ্ঞাসাবাদে 21 আগস্ট গ্রেনেড হামলা সংক্রান্ত কিছু তথ্য দেন।
বিপুলের ভাষ্যমতে, তিনি 2004 সালের 19 আগস্ট ঢাকায় মুফতি হান্নানের বাড্ডার বাসায় গিয়ে তার সঙ্গে দেখা করেন। সেখানে তখন হান্নানের ভাই মফিজুর রহমান ওরফে অবি এবং রফিক নামের একজন ছিলেন। তারা 21 আগস্টের হামলার বিষয়ে পরিকল্পনা করেন। মাগরিবের নামাজের পর ঘণ্টা দেড়েক আলোচনা হয়। এরপর রাতে ট্রেনেই বিপুল সিলেটে চলে আসেন। পরদিন 20 আগস্ট সকালে অবি ফোনে বিপুলকে বলেন, শেখ হাসিনাকে হালকা নাস্তা করাতে হবে। হামলার ঘটনার কয়েকদিন পর বিপুল ঢাকায় এলে অবি তার কাছে হামলার কথা স্বীকার করেন।